আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মুনিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা রেসিপি। এই তেলের পিঠাটা আমি বানিয়েছি ময়দা ও সুজি দিয়ে। তবে ময়দা ও সুজি দিয়ে বানালেও তেলের পিঠাটা অনেকটাই ফুলেছে এবং অনেক সফট হয়েছে। বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে অথবা বাচ্চাদের নাস্তার জন্য এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন। শুরু করছি ভিডিওটি। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। আমি কিন্তু সুজিটা ভেজে নেইনি, এমনি নর্মাল সুজি নিয়েছি। এখন নিলাম 1/2 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা বেশি দিলে কিন্তু পিঠার চারপাশে পুড়ে যাবে। দিয়ে দিলাম 7 মতো লবণ এবং দিয়ে দিলাম 1/2 চা চামচের কম বেকিং পাউডার। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একটু মিক্স করে নিব। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠার মিশ্রণটি তৈরি করে নিব। আমার এখানে 1 কাপ 2 টেবিল চামচ পানি লেগেছে। আপনাদেরও 1 কাপ 2 টেবিল চামচের বেশি পানি লাগবে না। যদি আপনি সবগুলো উপকরণ আমি যেভাবে পরিমাণ মতো দিয়েছি আপনারাও দিয়ে থাকেন। এভাবে আস্তে আস্তে পানি মিশিয়ে একটা লিকুইড বানিয়ে নিব ময়দা ও সুজির। এবং অনেকক্ষণ সময় ধরে এভাবে একটু নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করতে হবে। মিশ্রণটা দেখতে একটু ঘন মনে হলেও কিন্তু মিশ্রণটা পারফেক্ট হবে। এভাবে অনেকটা সময় নিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণটা রেডি করে আমি রেখে দেব 15 মিনিট রেস্টে। আপনারা চাইলে 15 মিনিটের বেশি সময়ও রেখে দিতে পারেন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন মিশ্রণটা অনেকটাই সেট হয়ে গেছে। আমি এখন এভাবে একটা চামচের সাহায্যে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশ্রণটা সেট করে নেব। দেখুন মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠা ভাজার জন্য। পিঠা ভাজার জন্য একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম। দেখুন আমি একটা স্টিলের চামচের সাহায্যে পিঠার ডো দিয়ে দিয়েছি। দেখুন একে একে পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে স্টিলের একটা ছাঁকনির সাহায্যে গরম তেল একটু পিঠার উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার পিঠাগুলো এতটা সুন্দর হয়নি, গোল করতে পারিনি, তবে ফুলেছে অনেক সুন্দর। আর পিঠা ভাজার সময় অবশ্যই চুলার জাল মিডিয়াম আছে রাখবেন। এভাবে এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে অন্য পাশে পিঠাটি ভেজে নেবেন। আমার এই পিঠাটি ভাজা হয়ে গেছে। আমি আরও একটি পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একা একাই কতটা সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠছে। আর পিঠাটা খেতেও অনেকটাই সুস্বাদু হয়েছে। আমার ছেলে তো মাশাআল্লাহ পিঠাগুলো খুবই পছন্দ করেছে। এভাবে এক পাশে ব্রাউন কালার হলে তারপরে অন্য পাশ উল্টিয়ে ভেজে নেবেন। এবং খেয়াল রাখবেন যখন এই পিঠাটি উল্টাতে যাবেন, যদি মনে করেন নিচের অংশটা একটু ভার ভার লাগছে, তাহলে মনে করবেন যে নিচের অংশের ভিতরে লিকুইডটা এখনও আছে, এর জন্য উল্টাতে চাচ্ছেন না, তাহলে আর একটু ভেজে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব। আমার 1 কাপ ময়দা ও 1/2 কাপ সুজিতে 6 থেকে 7টি পিঠা হয়েছে। আমার পিঠা ভাজা হয়ে গেছে।
तो बंधुरा हमारे वीडियो जदि आपन भलो लागे अवश्य वीडियो एक लाइक दिवें कमेंट्स करबें और खूब भलो लगले अवश्य फ्रेंड्स और फैमिलिर शेयर करबें और चैनल एखोनो पर्यन्त जरा सबसक्राइब करें अवश्य चैनल सबसक्राइब कर बेल बाटन ऑन कर रखबें।